পিয়াস নিজের অজান্তেই কিয়ারাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে এখনও জানে না তার বাবার প্রথম স্ত্রী কিয়ারার মা মিসেস শীলা। শীলা অসুস্থ হওয়ার পর চৌধুরী সাহেব শীলা আর কিয়ারাকে বাসায় আনার সিদ্ধান্ত নিলেন, যদিও কিয়ারা জানে না চৌধুরী সাহেবই তার জন্মদাতা। এদিকে বাসায় এসে পিয়াস যখন জানতে পারল কিয়ারা খুব শীঘ্রই তার সৎবোন হতে যাচ্ছে, তখনই তার মাথায় বাজ পড়ল। আমি ভাবতেও পারছি না বাবা, তুমি এই বয়সে বিয়ে করবে, তুমি এত তাড়াতাড়ি মাকে ভুলে গেছ। তোমার এখন এই সত্য জানা উচিত যে কিয়ারা আমার মেয়ে আর তোমার বোন শীলা আমার প্রথম স্ত্রী। তোমার দাদা জোর করেই তোমার মায়ের সাথে আমার বিয়ে দেন, আমি এই বিয়ে কখনোই মানিনি। আমি রুমে এসে বসে আছি, আমি এতদিন যাকে ভালোবেসেছি সে আমার বোন, ছি, নিজের উপরই ঘৃণা জন্মাচ্ছে। পিয়াসের সাথে এই কয়দিন একদমই কথা হয়নি। আমি এই বাসায় আসার পর থেকেই পিয়াস চুপচাপ থাকে। আজ প্রীতমের সাথে তার রেস্টুরেন্টে কাজ করছিলাম, হঠাৎ কোথাও থেকে পিয়াস এসে আমার হাত টেনে ধরে নিয়ে গেল। কিয়ারা আর প্রীতমকে একসাথে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে। কি সমস্যা আপনার? প্রীতমের সাথে তোমার এত কিসের কথা? আমি এই রেস্টুরেন্টে কাজ নিয়েছি। কেন, তোমার কাজ করতে হবে কেন, তাও রেস্টুরেন্টে? বাবা তো এখন আমার চেয়ে বেশি হাত খরচ তোমাকে দিচ্ছে, আমার বাবাকে তো কেড়েই নিয়েছো, এখন আমার বন্ধুর সাথেও। কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি প্রীতমের সাথে কথা বললে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। আপনার সমস্যা নিয়ে আপনি থাকেন, আমার কোনো যায় আসে না। তুমি প্রীতম থেকে দূরে থাকবে। কখনোই না। কিয়ারা মুখ বাঁকিয়ে চলে গেল, আমি বাসায় চলে এলাম, কোনোভাবে নিজেকে শান্ত রাখতে পারছি না। আমি মানতেই পারছি না কিয়ারা আমার বোন, রাগের মাথায় জিনিসপত্র যা সামনে পাচ্ছি ভেঙে ফেলছি। তখনই সিদ্দিক চাচা এসে আমাকে থামালেন। তুমি জিনিসপত্র ভাঙছো কেন? আমি নিচে এসে বাবার প্রশ্নের সম্মুখীন হলাম। কি হলো, উত্তর দাও। আমি কিয়ারাকে ভালোবাসি। বাবা আর মিসেস শীলা আমার কথা শুনে চমকে উঠলেন। কি বললে তুমি? আই লাভ কিয়ারা। কিয়ারা তোমার বোন? সব আপনার জন্য হয়েছে, আপনি আমার মাকে ধোকা দিয়েছেন এই মহিলার জন্য, আপনার জন্য আমি কিয়ারাকে হারিয়ে ফেলেছি। আই হেট ইউ পিয়াস। আমি পেছন ফিরে কিয়ারাকে দেখে থমকে গেলাম। ওকে দেখে আমার রাগ আর কষ্ট মাথাচাড়া দিয়ে উঠল। ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে বাইকটা স্টার্ট দিলাম, স্পিড বাড়াতেই লাগলাম, আজ মরেই যাব। মাকে হারানোর পর আমি একাই ছিলাম, বাবার আদর পাইনি, তিনি সারাদিন অফিসে ব্যস্ত থাকতেন, আজ যখন কাউকে ভালোবাসলাম সে আমার বোন হয়ে গেল, আমার সাথেই কেন এমন হলো? হঠাৎ একটা গাড়ি সামনে আসতেই পিয়াসের বাইক উল্টে গেল। পিয়াসকে হাসপাতালে নেওয়া হলো, ডাক্তার বলল তার অবস্থা শোচনীয়। লিজা, প্রীতম, রাফি, কিয়ারা, তার মা, মিস্টার চৌধুরী সবাই হাসপাতালে এলেন। সবাই পিয়াসের সুস্থতার জন্য অপেক্ষায় বসে আছে। মিস্টার চৌধুরী, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলুন। পিয়াস কি জানে আপনি ওকে এই হাসপাতাল থেকে দত্তক নিয়েছেন? না ডাক্তার। পিয়াসের আসল বাবা আর আসল মায়ের কোনো খবর পেয়েছেন? না। ওর কিছু শারীরিক সমস্যা আছে, আমরা খুব শীঘ্রই ওর চিকিৎসা শুরু করব। লিসা বাইরে কান পেতে সব শুনে ফেলল। সে মনে মনে বলল, আমি এই কথা পিয়াসকে জানিয়ে দিলে ও এই বাসা ছেড়ে আমার কাছে চলে আসবে, আর তখন আমি ওকে কিয়ারার সাথে আর কোনো যোগাযোগ করতে দেব না। পিয়াস শুধু আমার। পিয়াসের জ্ঞান ফিরতেই লিজা তাকে সব সত্য বলে দিল। পিয়াস সত্য সত্যি সে বাসা ছেড়ে লিজার বাসায় চলে গেল। মিস্টার চৌধুরী পিয়াসকে আটকাতে পারলেন না। যাওয়ার আগে পিয়াস বলে গেল, আমার জন্য তুমি অনেক করেছো বাবা, আমি আর তোমার জীবনে ঝামেলা বাড়াতে চাই না, তুমি ভালো থেকো। আমি সকালে লিজার বাসায় পিয়াসের সাথে দেখা করতে এলাম। লিজা আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছিল না, তখনই পিয়াস এলো। তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে এসেছি, বাসায় চলো পিয়াস। ওটা আমার বাসা না, আমি অনাথ, আমার কোনো বাসা নেই। প্লিজ পিয়াস, বাসায় চলো প্লিজ। পিয়াস যখন যেতেই চাচ্ছে না তাহলে তুমি ওকে কেন জোর করছো? এরপর আমি একাই চলে এলাম, কিন্তু বাসায় গেলাম না, কলেজের মাঠে বসে রইলাম। হঠাৎ পিয়াসকে দেখলাম, পিয়াস আমার দিকেই আসছে। আমি কিয়ারার পাশে বসলাম, পুরো মাঠে আমি আর কিয়ারা ছাড়া কেউ নেই। অনেকক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম, হঠাৎ কিয়ারা আমার কাঁধে মাথা রাখলো, আমি তার দিকে তাকালাম। প্লিজ বাসায় চলে এসো। আমি বাসায় এলে তোমার কি হবে? অনেক কিছুই হবে। ওটা আমার বাসা না, তোমার বাসা, তোমার বাবার বাসা, আমি তো অনাথ। বারবার এক কথা কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি কিয়ারা। কিয়ারা আমার দিকে তাকালো,
তার চোখের কোণে অশ্রু জমেছে। ও বসা থেকে উঠে যেতেই আমি ওর হাত ধরে টান দিলাম, তারপর নিজের কোলে বসিয়ে ঠোঁটের ঠোঁট চেপে ধরলাম। কিয়ারা একদমই প্রস্তুত ছিল না, সে কোনো রেসপন্স করলো না, তবে নীরবে আমাকে সাই দিল। খোলা মাঠে ও আমার সাথে কি করছে এসব কেউ দেখে ফেললে? আমি যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আমাকে চেপে ধরেছে। আমি কিয়ারাকে ছেড়ে দিলাম, দুজনে হাঁপাচ্ছি। কিয়ারা বলল, তুমি একটা ফাজিল, শয়তান, ছ্যাচরা। ও এক নিঃশ্বাসে বলে গেল। আমি ওর কথা শুনে হাসলাম। ও আমার বুকে ঘুষি দিয়ে বলল, হাসছো কেন? এমনিতেই এমনিতেই কেউ হাসে না। আমার তো তোমাকে দেখলেই হাসি পায়, মুখটা দেখতে কার্টুনের মতো। কি বললে, আমি কার্টুন? দুই সপ্তাহ পর পিয়াস আর লিসা বাইরের দেশে চলে গেল। পিয়াসের বাইরের দেশে পড়াশোনা করার ইচ্ছে ছিল, তবে যাওয়ার আগে পিয়াস কিয়ারাকে বলল, আমার জন্য অপেক্ষা করো, আমি এসেই তোমাকে আমার পিয়ারা বানিয়ে নেব। এদিকে লিজা মনে মনে ভাবল, আমার হাতে 4 বছর সময় আছে, এই 4 বছরে পিয়াসকে আমি নিজের করেই ছাড়ব। পড়াশোনা শেষ করে ফেলেছি, আজই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়েছি। লিজাকে বললাম, এবার তুমি কি করবে? এখন বিয়ে করাই বাকি। আমি মনে মনে হাসলাম, লিজাও তাহলে বিয়ের চিন্তা করছে। আসলে গতকালই প্রীতমের ফোন এসেছিল, সে বলল লিজার সাথে যাতে এই বিষয়ে কথা বলি, ও মূলত লিজাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। এখন ভাবছি দেশে গিয়েই এই কথা বলবো, যেহেতু ওরও বিয়ের ইচ্ছা আছে। আজ পিয়াস দেশে ফিরবে, আমি 4 বছর ধরে ওর অপেক্ষায় ছিলাম, শেষমেশ আমার অপেক্ষা সমাপ্তি হতে যাচ্ছে। আমি খুবই খুশি, বাবা মাকে আগে থেকেই বলে ফেলেছি আমি পিয়াসকেই বিয়ে করব, তারাও রাজি আছেন। আমি সিদ্দিক চাচার সাথে এয়ারপোর্টে চলে গেলাম। অনেকক্ষণ পিয়াসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, হঠাৎ পিয়াসকে দেখলাম লিজার সাথে। দূর থেকে কিয়ারাকে দেখলাম, আমাকে আর লিজাকে একসাথে দেখে কিয়ারা খেপে গেল। আমি একটু মজা নেওয়ার জন্য লিজার হাত শক্ত করে চেপে ধরলাম, লিজাও মনে মনে খুশি হলো। কত বড় সাহস, ও আমাকে ভুলে অন্য মেয়ের হাত ধরে আছে। দাঁড়াও, আগে বাসায় আসো, তারপর দেখাবো মজা। আসসালামু আলাইকুম সিদ্দিক চাচা, কেমন আছেন? ভালো আছি বাবা, কত বছর পর তোমাকে দেখলাম। কি বেদ্যব ছেলে, আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে না, ইচ্ছে তো করছে চোখগুলো ফুটো করে দিতে। আর ওই লিজা মেয়েটার চিপকো স্বভাব এখনো যায়নি। কিয়ারা টমেটোর মতো ফুলে গেছে, আমার তো ভীষণ মজা লাগছে। পিয়াস এখনো আমার দিকে তাকায়নি, লিজার হাত ধরে পেছনে বসে পড়ল। লিজাও আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। সিদ্দিক চাচা সামনে বসেছেন, আমি উঠতেই পিয়াস বলল, গাড়িতে কি এত জায়গা আছে? চাচা আপনি আসলেও তো পারতেন, এতজনের আসার কোনো দরকার ছিল না। পিয়াসের কথা শুনে আমার খুব খারাপ লাগলো, ও কি তাহলে এই 4 বছরে আমাকে ভুলে গেছে? আমি গাড়ির দরজা বন্ধ করে দিয়ে বললাম, চাচা আমি অন্য গাড়ি নিয়ে আসছি, আপনারা যান। কিয়ারা গাড়িতে উঠল না, ও কি তাহলে রাগ করেছে আমার সাথে? হয়তো একটু বেশি বেশি বলে ফেললাম। আমি চাচাকে বললাম, থাক আসছে যেহেতু উঠেই যাক। চাচা গাড়ি থেকে নেমে আমাকে বসতে বললেন, আমি বসলাম না, অন্য একটা গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর পিয়াসের গাড়ি ঢুকলো, পিয়াস বাবা মাকে সালাম করলো, তারপর নিজের ঘরে চলে গেল। সন্ধ্যায় লিজার কল এলো, ও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এক্ষুনি বাসায় আসো, প্রীতম আমাকে শেষ করে ফেলেছে। আমি লিজার বাসার উদ্দেশ্যে বেরোতেই কিয়ারা বলল, কি হয়েছে? লিজার ফোন এসেছে, ও কান্নাকাটি করছে। আমি সহ যাব। আমি কিয়ারাকে নিয়ে বের হলাম। এরপর লিজার বাসায় গিয়ে দেখলাম প্রীতম মেঝেতে পড়ে আছে, লিজার গায়ের কাপড় ঠিক নেই। লিজা আমাকে দেখেই দৌড়ে এলো, আমি লিজাকে এক পাশে বসালাম। প্রীতম আমাকে ধর্ষণ করতে চেয়েছে, ও একটা ধর্ষক। আমার মাথাটা ভো ভো করছে, প্রীতম এমন কাজ করবে আমার বিশ্বাসই হচ্ছে না, ও তো লিজাকে ভালোবাসত। প্রীতম তোমাকে ভালোবাসে লিজা। চুপ, তুমি কেন কথা বলছো? তুমি তো প্রীতমকে বলেছো আমার সম্মান নষ্ট করতে, যাতে পিয়াস তোমারই হয়ে যায়। আমি লিজার দিকে তাকালাম, লিজা বলল, ও সব করেছে পিয়াস, এই মেয়েই প্রীতমকে পাঠিয়েছে। সব মিথ্যে কথা, আমি কেন এমনটা করব? আমার কাছে প্রমাণ আছে। লিজা একটা ফোন রেকর্ডিং শোনালো, সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে কিয়ারা বলছে, আজই ওকে আমাদের জীবন থেকে সরিয়ে দাও, এরপর পিয়াসের সাথে আমার বিয়ে হবে। ওর নামেই বাবা সব সম্পত্তি লিখে দিয়েছে, ওকে বিয়ে করলে সেই সম্পত্তিতে আমারও অধিকার থাকবে, ওর কাছ থেকে সব লিখে নিয়ে আমরা পালিয়ে যাব।
আমি স্তব্ধ হয়ে শুনছি। কিয়ারা আমার দিকে নির্বাক তাকিয়ে আছে। লিজা আমার বুকে মুখ গুঁজে রেখেছে। রেকর্ডিং শেষে লিজা বলল, এখন তোমার বিশ্বাস হয়েছে আমি মিথ্যা বলছি না পিয়াস? এই মেয়েটাই আমার ক্ষতি করেছে। আমাকে বিশ্বাস করো পিয়াস, আমি এই কথা বলিনি, এগুলো মিথ্যা। এই রেকর্ডিংগুলো আমি মনে মনে ভাবলাম কণ্ঠটা তো আমার, কথাগুলো আমিই বলছি, কিন্তু এই কথাগুলো এক এক সময় এক একটা বিষয়ে বলেছি, কেউ একজন সবগুলো রেকর্ডিং যুক্ত করেছে আর এমন ফেক রেকর্ডিং বানিয়েছে, কিন্তু আমার কথা কে বিশ্বাস করবে? আমি বাসায় চলে এলাম। কিয়ারা আমার সাথে ছলনা করেছে এটা আমি মানতেই পারছিলাম না। সারা রাত কান্না করেছি, 4 বছর ধরে ওকে ভালোবেসেছি, অপেক্ষা করেছি ওকে আপন করে নেবার, কিন্তু আজ জানলাম ও আমাকে ভালোই বাসত না, সব সম্পত্তির জন্য করেছে। আমি কিয়ারাকে শেষ করে দেব, যেই মেয়ে আমাকে কষ্ট দিয়েছে তাকে আমি ভালো থাকতে দেব না। পরের দিন মিস্টার চৌধুরী নাস্তার টেবিলে বিয়ের কথা বললেন। পিয়াসও রাজি হয়ে গেল, কিন্তু কিয়ারা খুব অবাক হল। পিয়াস মিথ্যে রেকর্ড শুনেও আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু কেন? তাহলে কি ও এসব বিশ্বাস করেনি? আমি নাস্তা শেষে পিয়াসের ঘরে গেলাম। কেন এসেছে এখানে? তুমি বিয়ের জন্য রাজি হলে কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি কি ওই রেকর্ডিংগুলো বিশ্বাস করনি? না। পিয়াস ওই রেকর্ডিংগুলো মিথ্যে। পিয়াস চুপ করে আছে। আমি বললাম, কিছু তো বলো, বিশ্বাস করো রেকর্ডিংগুলো মিথ্যা ছিল? হ্যাঁ, কথাগুলো আমিই বলেছি, কিন্তু এক এক সময় এক একটা কথা বলেছি, কেউ একজন সবগুলো কথাকে একসাথে করে ফেলেছে। পিয়াস আমাকে বিশ্বাস করেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি পিয়াস। আমি তোমাকে বিশ্বাস করেছি। আজ পিয়াসের সাথে আমার বিয়ে, কিন্তু পিয়াস ক্লাবে আসেনি। আমি চুপচাপ বসে আছি। রাত 9টা 10টা এইভাবে অনেক সময় পার হয়ে গেল। ক্লাবে অনেক লোকে অনেক কিছুই বলছে, আমি এখনো বসে আছি। আমি লিজা আর আমার ঘনিষ্ঠ ছবি কিয়ারাকে পাঠিয়ে দিলাম। মেসেজের শব্দ কানে আসতেই আমি ফোন হাতে নিলাম। পিয়াস একটা ছবি পাঠিয়েছে। পিয়াস লিজাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছে। আমি ছবিটা দেখে ক্লাব থেকে ওই অবস্থায় বেরিয়ে পড়লাম। আমাকে সবাই পেছন থেকে ডাকছে, কিন্তু আমার হুঁশ নেই। হঠাৎ গাড়ির হর্নের শব্দ কানে এলো। এরপর আর কিছু মনে নেই। 1 বছর পর কিয়ারা আজ রেসপন্স করেছে, তার আঙুলগুলো হালকা নড়ছে। আমি দৌড়ে বাবাকে ডাকলাম। বাবা এসে কিয়ারার পাশে বসল। কিয়ারা, মা আমার, বাবাকে শুনছ? একবার আমার দিকে তাকাও মা। কিয়ারা এখনও ফ্যানের দিকে তাকিয়ে আছে। আজ 1 বছর হয়ে গেছে কিয়ারা প্যারালাইজড। 1 বছর আগে ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়, সেই থেকে ওর এই অবস্থা। কিয়ারার মা কয়েক মাস আগে মারা গেছেন, উনিও অনেক আগে থেকে অসুস্থ ছিলেন। সেই দিন রেকর্ডিংগুলো মিথ্যে ছিল, কিয়ারার কথাই সত্য। এসব প্রীতম লিজার কথাই করেছে। লিজা ওকে শর্ত দিয়েছে, এমন করলে লিজা তাকে বিয়ে করবে। কিন্তু পরবর্তীতে লিজা আমার সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করে, তাই প্রীতম আমাকে সব জানিয়ে দেয়। এরপর আমি বাসায় ফিরে জানতে পারি কিয়ারার অবস্থার কথা। বাবা আমাকে ক্ষমা করেননি, তবু সিদ্দিক চাচার কথায় আমি কিয়ারার সাথে দেখা করার অনুমতি পেয়েছি। আজ 4 মাস হলো আমি কিয়ারার সাথে নিয়মিত দেখা করতে আসি। আমি আসার পর কিয়ারা অনেকটা সুস্থ হয়ে আসে। আমি বাবাকে বললাম আমি কিয়ারাকে বিয়ে করতে চাই। বাবা প্রথমে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়। আজ আমার আর কিয়ারার বিয়ে। বিয়ের রেজিস্ট্রিতে আঙুলের ছাপ দিয়ে কিয়ারা আমার স্ত্রী হিসেবে পরিচিতি পায়। আমি রাতে ঘরে এসে ওকে হুইল চেয়ার থেকে বিছানায় শুয়ে দেই। ও আমার দিকে তাকালো। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, ভালোবাসি কিয়ারা, আমি জানি তুমি একদিন সুস্থ হবে, তারপর আবার শুরু হবে আমাদের রঙিন ভালোবাসা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।